আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা কাচ্চা সবরে লইয়া ভালো আছি। আর আজকে একটা ভিডিও আপনারা লোকে শেয়ার করলাম তে, আজকে আমি ফিস আনবার লাগিয়া পেট শপে গেছিলাম। তো যে সুন্দর সুন্দর মাছ দেখিয়া পুরা রেকর্ড করছে কই আপনার লগে শেয়ার করব। আমার ছোট একটা ফিস ট্যাঙ্কি আছে, তো ওটা লাগে মাছের খানি আবাদে মাছও আনাত গেছিলাম। ঘর তেমন একটা জায়গা নাই, বড় ফিস ট্যাঙ্কি রাখতাম পারি না, ছোট একটা ফিস ট্যাঙ্কি আছে, তো গেছিলাম আনতাম করে। মাছ যে সুন্দর লাগে, যে কিউট লাগে পান্তানরে। তো আমি আর আমার ফুড়ি আমার নাতি গেছিলাম আমরা সফো গিয়া, তো মাছ আনছে। আমার নাতি খুব ভালো ভাইরা মাছ, মাছর বাসাইয়া খালি মাতিরা ফিস ফিস কইরা। তো এসে ভালা লাগছিল দুইটা মাছ, এঞ্জেল ফিস, দুইটা এঞ্জেল ফিস আনছি সাদা, একটা খালা একটা। ও দেখ আমার ছোটো মোটো ফিস ট্যাঙ্কি। তো আজকে আপনারা লগে ম্যাকরুল মাছ নয়া একটা রেসিপি ম্যাকরুল মাছর শেয়ার করবো। তো এইগুন আসলে সামারের সময় আমার বাইফত একজন গেছিলা ব্রাইটন, তো মারিয়া আনছন আর আমার গরো দিছিলা, তো খাওয়া হয়েছে, চাটনি করিও সব সময় খাই। আজকে আমার ফুড়িও হইলা হইলা আম্মা হৈরো দি রান দিয়া দেখো ভালো লাগবো, তো হৈরো দি রাঁধছি, খুবও মজা লাগছে আসলে। হৈরো দি আপনারাও খাইয়া দেখতে পারেন যে ম্যাকরুল মাছ হৈরো দিলে, তো ম্যাকরুল মাছের একটা যে গন্ধ, এই গন্ধটা করে না, একটু খুলাইয়া বিরান করি, সামান্য বিরান করিয়া হৈরো দি রান দিয়া খাইয়া দেখুন যেন খুব ভালো লাগবো। আমি রাঁধছি, আমারও খুব ভালো লাগছে, সবই বলা পাইছেন। ম্যাকরুল মাছ দিতো আমরা সাধারণত খালি চাটনিও খাই, বাট ইলিশা লাগান হৈরো দিয়া, হৈরো বলতে মাস্টার্ড, মাস্টার্ড সিড দিয়া খাইয়া দেখুন যেন খুব ভালো লাগবো। দুইটা পেঁয়াজ দিলাম আমি, বড় বড় দুইটা পেঁয়াজ, তো এখন আমি আন্দাজ মতো লবণ দিলাইরাম, লবণ দিয়া আর সামান্য পানি দিয়া আর গুড়িয়া রাখি দিছিলাম। তো যখন পেঁয়াজ আর রসুন সিজি গেছে তখন আমি ম্যাশ করে লিছি, ম্যাশ করিয়া বাকি মশলাগুলা দিলাইছি। তো এখানে দেখা আমি মশলা দিলাইরাম, তো হলুদ দিছি এক চামচ আর মরিচ দিছি এক চামচ, এক চামচ দিছি কারণ জাল আমরা খুব বেশি খাই না। আর মিক্স পাউডার দিলাম এক চামচ, এবারে বাখর করিয়েন্ডার পাউডার দিলাম এক চামচ, আর যে জিরা আর ফাঁসফোড়ন একখানো মিক্স করে রাখছি, ওটাও দিলাম সামান্য, কারণ মাছও নর্মেলি আমি জিরা বা ফাঁসফোড়ন খাই না। এখন যখন একটা তো সামুদ্রিক মাছ, তো হইতে একটু জিরা দিলে তো গন্ধ করতো নাই, জিরার একটু স্মেল করবো, সামুদ্রিক মাছও ম্যাকরেল মাছও তো একটু গন্ধ থাকে না। আমি এখন আমি কইর যে ওই যে মাস্টার সিড আমি ব্লেন্ড করিয়া পানি দি ভিজাইয়া রাখছিলাম, ওটা দিলাইরাম, সারা দিতাম না, সারা দিলে বেশি তৃপ্ত হয়ে দিব। তো আসুন করিয়া রাখি দিব, মাস্টার্ড বালা করি বয়েল হইতে হইব, বালা করে মিশতে হইব মাস্টার্ড।
দুই তিন মিনিট আমার মাছটা ধুইল, জাল খাইলো, জাল খাওয়ার পরে এখন একটু সিরা দিল। মাছটি ভাজিয়ে রাখছি, এখন আমি দেখবা চামচ দি লাড়তাম না, কারণ চামচ দি লাড়লে ভাঙ্গি যাব নরম মাছ। তো আমি দেখ এমনি দরিয়া একটু লড়াই লাইলাম, তে মাছ ভাঙত না, কারণ মেকরুল মাছ একটু নরম তো এদায়। তো এখন আমি উদলাইয়া আর মাছে বালা করে মশলা জাল খাইলিছে, শিরা দিলাইলাম। দেখরানি খুব বেশি শিরা না, একটু মানে গায়ে মাখা মাখা শিরা দিয়া জাল খাওয়াইয়া বালা করি, আর বেশ করে বাকর পাতা দিলাইলে তে মজা লাগে। আর ওই যে সরিষা দেওয়া যে মেকরুল মাছের যে একটা গন্ধ, একটা গন্ধটা গেছে গিয়া, আর খুব মজা লাগছে আসলে খাইতে। আপনারাও খাইয়া দেখুন জানো রান দিয়া, ভালোও লাগবো মজা লাগবো। তো এখন বালা করে জাল খাইলিছে, লামাইলিছিলাম। তো এখন আপনারা লোকে ওই যে খেসকি মাছ কীভাবে আমি মাখাইয়া রান্ধি তো দিলাম, আপনারা দেখবা ইনশাল্লাহ। তো খেসরি মাছ দেখলাম আমি খুব বালা করে বাছি লিলাম, কারণ অনেক সময় ছোটো ছোটো ফুক বা শামুক থাকে বা বাদা থাকে, ওগুলা ক্লিন করা লাগে বালা করে। আমি বালা করে একটা একটা করে বালা করে বাসিয়া আর লবণ দিয়া বালা করে মাখাইয়া আর দই লিছি। তো গন্ধ উন্ধ যায় গিয়া বা বাসলে তো আর ক্লিন হয়ে গেল। তো দেখলাম আমি মাখাই লিলাম। আমি ছোটো মাছ রান্ধবার লাগে আসলে সবসময় আমি লাল পেঁয়াজ ইউজ করি, আমরা ইন্ডিয়ান যেটা লাল পেঁয়াজ ওটা। আর একটা খাসামরিচ দেখবা আমার ফ্রেশ নাই, আমি ডিপো আছে, ডিপ থাকি বার করে কাটিয়া লইছি। আর একটা রসুন আর একটা পেঁয়াজের পাতা। তো আমি বারিক করে দেখলাম আমি কাটিয়া লইছি, আলু দিলাম। লবণ আন্দাজ মতো দিলাইবা একটু লাগবে। তো আমি হলুদ দিব এক চামচ, মরিচ দিয়ে তো কাঁচা মরিচ দিছি, তে বেশি লাল মরিচ দিতাম না, সামান্য দিলাম। আমরা একটু জাল কম খাই আসলে, কারি পাউডার, করিয়েন্ডার পাউডার সামান্য দিব, বাখরের পাউডার দেখলাম আমি কমাইয়া দিছি, কারণ আমি ফ্রেশ বাখর পাতা দিব বেশ করে, যে কারণে আমি বাখরের পাউডার তোরা কমাইয়া দিছি। তেলও বেশি দেই না, কমাইয়া দেই তেল ছোটো মাছও রান্ধাত, দেখরা একবারে কমাইয়া দিছি। আর দিয়া খুব বালা করে মাখাই লিছি আসলে, দেখরানি বালা করে মাখাইছি, গ্লাভস পিন্ধি, কারণ কাঁচামরিচ তো হয়তো হাতও জ্বলতে পারে, এরদায় আমি গ্লাভস পিন্ধিয়া মাখাইছি। খুচকি মাছ আমি বালা করে দইয়া রাখি দিছিলাম, পানি জড়ি গেছে এখন দিলাইরাম।
মাছ দিয়ে আর বেশি জোরে কসলাইব না, কারণ খেসড়ি মাছ তো একটু নরম হয়ে যাব, ভাঙ্গি যাব, জাস্ট আর দিয়ে একটু ওরকম মাখাইয়া দিলাইবা। একটু পানি দিয়া দিলাইবা, এখন আমি টমেটো স্লাইস করে করে কাটিয়া আর দিলাইছি। আসলে মাখাইবার সময় দিতাম মনে নাই, তো এখন দিলাইছি, দিয়া লাড়িয়া আর গুড়িয়া দিলাইছি, তো হিজি গেছে। অবশ্য কিছু সময় জাল খাইতেও হিজি গেছে। এখন আমি বাখর ফাতা দিলাইরাম, দিয়া আর সামান্য সময় আরও জাল খাওয়াইয়া আর লামাইলিমো। এরকম রানলে খুব ভালো লাগে খাইয়া, দেখবা আপনারা রান দিয়া মাখাইয়া। ওকে, তাই আমার ভিডিওগুলা কিলা লাগলো আপনারা কমেন্ট দিবা, আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক পেজটা ফলো করবা। ওকে, তে সব ভালো থাকুক, সালামু আলাইকুম।